আসসালামু আলাইকুম। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিককরণ চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত। এই ঐতিহাসিক চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে পশ্চিমা বিশ্বে প্রশংসা কুড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ট্রাম্প প্রশাসন। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে পঞ্চম প্রজন্মের F-35 স্টেলথ ফাইটার জেট কেনার আলোচনাও শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু আশঙ্কা করা হচ্ছে, আমিরাতের সাথে চীন ও রাশিয়ার যে সংযোগ রয়েছে তার মাধ্যমে এই ফাইটার তথ্য হাতিয়ে নিতে পারে দেশ দুটির গোয়েন্দারা। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি তাসনিম হোসাইন। আরব আমিরাতের F-35 প্রকল্পের জটিলতার নানা দিক আমরা তুলে ধরব। পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক ফাইটার F-35 জেটের নির্মাতারা গর্ব করে বলেন যে এই যুদ্ধবিমানটির শত্রুর রাডারকে ফাঁকি দেওয়ার ক্ষমতা অনেক বেশি, যার ফলে এটি কঠিন মিশনেও শব্দের চেয়ে বেশি গতিতে চলতে সক্ষম, যে কারণে এই বিমানটি বিশ্বের যে কোনো স্টেলথ ফাইটারের চেয়ে অন্তত কয়েক বছর এগিয়ে রয়েছে। কিন্তু রাশিয়া কিংবা যুক্তরাষ্ট্রের অন্য কোনো বৈরী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখে এমন দেশের হাতে এই বিমানটি পড়লে এর প্রযুক্তি চুরি হয়ে যেতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে। তেমনটি হলে এই বিমানের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে এটিকে চিহ্নিত ও টার্গেট করার চেষ্টা করতে পারে প্রতিপক্ষ। প্রতিরক্ষা বিশ্লেষকদের এই আশঙ্কা যে অমূলক নয় সেটি বোঝা যাবে এ বিষয়ে বিশদ আলোচনা করলে। ইসরায়েল ইতিমধ্যে প্রকাশ্যেই সংযুক্ত আরব আমিরাতের কাছে এই বিমান বিক্রির বিরোধিতা শুরু করছে। তেল আবিব বলছে, আরব আমিরাতের হাতে এই বিমান পড়লে এই অঞ্চলে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। 1960-এর দশক থেকেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হয়ে আছে ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি, আর 2008 সাল থেকে তো বিষয়টি মার্কিন আইনেই অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু সেই ইসরায়েলের উদ্বেগ সত্ত্বেও আরব আমিরাতের কাছে F-35 বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। যদিও ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পুরস্কার হিসেবেই ট্রাম্প প্রশাসন পদক্ষেপটি নিচ্ছে। আমিরাতের দিক থেকে দেখলে চলমান অর্থনৈতিক সংকট সত্ত্বেও প্রতিটি $100 মিলিয়ন বা $10 কোটি দরের এই অ্যাডভান্স ফাইটার জেট কেনার চুক্তি দেশটির প্রতিরক্ষা খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু পরবর্তী প্রভাব বা ঝুঁকির দিকে কমই দৃষ্টি দিচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া আমিরাতের মানবাধিকার রিপোর্ট ও একের পর এক যুদ্ধাপরাধের অভিযোগও এক্ষেত্রে বিবেচনায় নিচ্ছে না ট্রাম্প প্রশাসন। আরব আমিরাতের F-35 পাওয়া নিয়ে মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা নানা কারণে শঙ্কার মধ্যে আছেন। যুক্তরাষ্ট্রের বিখ্যাত বেসরকারি নিরাপত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান ব্ল্যাক ওয়াটারের প্রতিষ্ঠাতা এরিক প্রিন্সের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে সংযুক্ত আরব আমিরাত। এরিক প্রিন্সের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ আছে অনেক জায়গায় মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধ সংগঠনের। এরিক প্রিন্সেরই আরেকটি একই ধরনের প্রতিষ্ঠান ফ্রন্টিয়ার সার্ভিস গ্রুপ, বর্তমানে তিনি নিজে সরাসরি প্রতিষ্ঠানটি চালাচ্ছেন। আমিরাত দক্ষিণ আমেরিকান যে ভাড়াটে যোদ্ধাদের ইয়েমেনে পাঠিয়েছে তাদের প্রশিক্ষণ দিয়েছে এরিক প্রিন্সের এই প্রতিষ্ঠান। এজন্য আমিরাত সরকারের সাথে তাদের চুক্তি হয়েছিল প্রায় $53 কোটি। তাই ইয়েমেনে হাজার হাজার বেসামরিক লোক নিহতের দায় আমিরাত কিংবা এরিক প্রিন্স কেউ এড়াতে পারে না। 2013 সালে এরিক প্রিন্স তার এই প্রতিষ্ঠানটির বেশিরভাগ শেয়ার বিক্রি করেন চীনা ধনকুবের চ্যাং শেনমিং এর কাছে। শেনমিং আবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বিশেষভাবে ঘনিষ্ঠ। আমিরাতের প্রতিরক্ষা খাতের সাথে চীনের সংযোগের একটি সূত্র হতে পারে এটি। ডার্ক ম্যাটার নামে সংযুক্ত আরব আমিরাতের একটি গোয়েন্দা তথ্য সংগ্রহকারী ও নজরদারি প্রতিষ্ঠান রয়েছে, যেটির বেশিরভাগ কর্মী যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা। বিশ্ব নেতাদের ওপর অবৈধ নজরদারি ও দেশে ভিন্ন মতাবলম্বীদের দমনে এই সংস্থাটিকে ব্যবহার করে আমিরাত প্রশাসন। ভিন্ন মতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাশোগজির ওপর নজরদারির জন্য ডার্ক ম্যাটারকে ভাড়া করেছিল সৌদি রাজ পরিবার। এছাড়া সৌদি আরবের গুপ্তচর বৃত্তির দক্ষতা বৃদ্ধিতেও এই সংস্থাটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া মানবাধিকার নিয়ে মাথা ঘামাতে চায় না এমন দেশগুলোর সাথে আমিরাত সম্পর্ক বৃদ্ধিতেও ভূমিকা রেখেছে ডার্ক ম্যাটার। 2015 সালের নভেম্বরে ফিউচার আরব সিটিজ শীর্ষক কনফারেন্সে উপস্থিত ছিল সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা।
সেখানে তারা প্রযুক্তি চালিত স্মার্ট শহরের একটি ভিশন উপস্থাপনা করেছিল। বিষয়টি নজরে নেয় চীন। প্রতিষ্ঠানটির প্রতি আগ্রহী হয়ে ওঠে চীনারা। এরপর তাদের সাথে এমন একটি সময় সমঝোতা স্মারক স্বাক্ষর করে যে সময় চীন তার উত্তর পশ্চিমাঞ্চল রাজ্য জিনজিয়াংয়ের উইঘুর মুসলিমদের ওপর ব্যাপক নজরদারি শুরু করতে যাচ্ছিল। এর মাত্র দুই বছর পর ডার্ক ম্যাটারের সাথে চীনের বিখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা হুয়াওয়ে কোম্পানির একটি বৈশ্বিক কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এটিও চীন আমিরাত সংযোগের আরেকটি সূত্র হতে পারে। কার্বাইন নামের আরেকটি গুপ্তচর ও নজরদারি সংস্থা আছে, যেটির মালিকানায় ইসরায়েলি গোয়েন্দা সদস্য ও রাজনীতিকদের পাশাপাশি আছেন মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টেইন। এই সংস্থাটির সাথেও পরোক্ষ যোগাযোগ আছে এরিক প্রিন্সের। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক রিপোর্টে জানা গেছে, চীন সরকার উইঘুরদের উপর নজরদারির জন্য যে অ্যাপ ব্যবহার করে সেটি অনেকটাই কার্বাইনের অ্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ। কার্বাইন যখন 2018 সালে যুক্তরাষ্ট্রে তাদের নজরদারির অ্যাপটি চালু করেছিল, সেই একই সময়ে চীনের ওই অ্যাপটিও চালু করা হয়। দুটি অ্যাপ্লিকেশনের মধ্যে আছে প্রচুর মিল। চীনের ওই অ্যাপটির মাধ্যমে নাগরিকদের নিত্যদিনের সব কর্মকাণ্ডের উপর নজরদারি করা হয়, এমনকি তার ব্যক্তিগত কথোপকথন, ক্যামেরা ও মাইক্রোফোনের ব্যবহার, এমনকি ব্যক্তিগত গতিবিধিও। সন্দেহ করা হয় কার্বাইনের এক সহপ্রতিষ্ঠাতার মাধ্যমে তাদের প্রযুক্তিটি পড়েছে চীনের হাতে। লিটল লেশেম নামের ওই ব্যক্তি সংযুক্ত আরব আমিরাতে এরিক প্রিন্সের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। দুয়ে দুয়ে চার মিলে যাচ্ছে এখানেও। এইসব পথ ধরেই মার্কিন বা ইসরায়েলি কোম্পানি প্রযুক্তি যেতে পারে চীনাদের হাতে। ব্ল্যাক ওয়াটারের এরিক প্রিন্সও হতে পারেন এসবের মিডিয়া, কারণ তার সাথে আছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের সরাসরি সম্পর্ক। এছাড়াও সরকারিভাবে চীনের সাথে আরব আমিরাতের সম্পর্ক খারাপ নয়। 2019 সালের জুলাইতে চীনা প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির নেতা শি জিনপিং যখন আমিরাতি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদের সাথে বৈঠক করেন, তখন দুপক্ষই উষ্ণ সম্পর্কের আভাস পাওয়া গেছে। ওই বৈঠকে দুইপক্ষই কৌশলগত সম্পর্ক জোরদারে একমত হয়েছিল। আর এটি সর্বাধুনিক মার্কিন ফাইটার জেট আমিরাতের কাছে বিক্রির আগে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এত গেল চীন ইস্যু। যুক্তরাষ্ট্রের আর এক প্রতিপক্ষ রাশিয়ার সাথেও ভালো সম্পর্ক রয়েছে সংযুক্ত আরব আমিরাতের। রাশিয়ায় মধ্যপ্রাচ্যের প্রভাব বৃদ্ধির যে চেষ্টা চলছে তারই অংশ হিসাবে আবুধাবির সাথে মস্কোর সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছে। এর ফলে শুধু যুক্তরাষ্ট্র নয়, সব ন্যাটো সদস্য দেশের কৌশলগত নিরাপত্তাই ঝুঁকির মুখে পড়ছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে বাঁচাতে এখন রাশিয়ার সাথে একযোগে কাজ করছে আরব আমিরাত। লিবিয়ায় আন্তর্জাতিক স্বীকৃত সরকারের বিরুদ্ধে খলিফা হাফতারের অভিযানেও সহযোগিতা দিচ্ছে একযোগে। এসব যে শুধু সাময়িক স্বার্থের জন্য তা নয়। 2018 সালের জুনে রাশিয়ার সাথে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসির যে কৌশলগত সহযোগিতা চুক্তি হয়েছিল তার মধ্যস্থতা করেছিল আরব আমিরাত। সেই সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদকে পুরনো বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন। এই আন্তরিকতাই পথ দেখিয়েছে দুই দেশের মধ্যে $130 কোটি মার্কিন ডলারের চুক্তি সম্পাদনের। রাশিয়ার সাথে আমিরাতের এই সম্পর্ক বিস্তৃত হয়েছে সমরাস্ত্র নির্মাণ ও বিক্রি যৌথ মহড়া সহ বিভিন্ন খাতে, যার ফলে আমিরাতের কাছ থেকে F-35 ফাইটার জেটের প্রযুক্তি রাশিয়ার হাতে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, যেমন আশঙ্কা করা হচ্ছিল তুরস্কের ক্ষেত্রেও। F-35 এত ব্যয়বহুল যে এর নির্মাণ শুধুমাত্র অনেকগুলো দেশের যৌথ তহবিলের মাধ্যমেই সম্ভব। এই প্রকল্পের উন্নয়ন ও প্রস্তুতকরণে খরচ হবে আনুমানিক $40,650 কোটি মার্কিন ডলার এবং এই বিমানগুলো পরিচালনা ও এর রক্ষণাবেক্ষণে খরচ হবে $110,000 কোটি বা $1 ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি। আমিরাতের আছে রাশিয়া তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। তার পাশাপাশি যদি তারা মার্কিন F-35 ফাইটার জেট পেয়ে যায়, তবে ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আড়ালে রাশিয়া ফাইটারের উপর গোয়েন্দাগিরি করতে পারে।
তেমনটি হলে এই ফাইটারের সক্ষমতা ও দুর্বলতা ধরা পড়ে যাবে রাশিয়ার কাছে। ফলে যুক্তরাষ্ট্রের হাজার হাজার কোটি ডলার খরচ করে যে প্রযুক্তি দাঁড় করাবে তা খুব বেশি খরচ ছাড়াই চলে যাবে মস্কোর মিলিটারি ইঞ্জিনিয়ারদের হাতে এবং তারা এর বিকল্প দাঁড় করাতে পারবে খুব সহজেই। এর চেয়েও উদ্বেগের কথা হচ্ছে রাশিয়ান প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান 2017 সালের ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়েছিল যে তারা সংযুক্ত আরব আমিরাতকে একটি নতুন প্রজন্মের ফাইটার জেট উদ্ভাবনে সহযোগিতা দেবে। এই পদক্ষেপটি শেষ পর্যন্ত অগ্রসর না হলেও আমিরাতকে রাশিয়া চেয়েছিল তার সর্বাধুনিক ফাইটার সু-57 প্রকল্পের অংশীদার হিসেবে। সু-57কে রাশিয়া তৈরি করছে মার্কিন F-35কে কাউন্টার দিতে। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, এর বাইরেও রাশিয়া আমিরাত সম্পর্ক আছে। নিজস্ব অঞ্চলে সবচেয়ে অগ্রসর একটি সামরিক বাহিনীর আকাঙ্ক্ষায় রাশিয়ার কাছ থেকে স্পর্শকাতর প্রযুক্তি হাতে পাওয়ার চুক্তি করাও আমিরাতের জন্য অসম্ভব নয়, বরং এর সম্ভাবনাই অনেক। কাজেই সংযুক্ত আরব আমিরাতের কাছে F-35 স্টেলথ ফাইটার জেট এলে সেটির তথ্য চীন ও রাশিয়ার হাতে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বি রিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bereviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।